নমস্কার বন্ধুরা, চায়ের সাথে টামাজি আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব আলুর সবজি। আর এই আলুর সবজিটা হবে যেটা রাস্তার ধারে কচুরির সাথে আলু ও সবজিটা আমরা খাই, বা মিষ্টির দোকানে কচুরির সাথে যে আলু সবজিটা দেয় ঠিক সেরকমই। কেন, বাড়িতে আমরা অনেক সময় আলু সবজি করে থাকি কিন্তু সেই স্বাদটা বা গন্ধটা আসে না। তো সেটাই কিভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আমি দেখিয়েছি। খুবই সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রেসিপিটি প্রথমে দেখে নিয়ে যাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিব, তাতে দেবো 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন। দিয়ে তাতে আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে দেবো 1/2 টিস্পুনের মতো ধনিয়া পাউডার, 1/2 টিস্পুনের মতন দেবো আমি জিরে পাউডার, 1/2 টিস্পুন দেবো আমি হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দেবো আমি ভাজা মশলা। এটা জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো কলাই ভেজে সেটাকে পাউডার করেছি, সেটা দিয়েছি। দেবো 1 চামচ আদার পেস্ট। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, এবং মশলাটা যাতে পড়ে না যায় তার জন্য দেবো কিছুটা জল। দিয়ে মশলাটাকে আমি কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। আর দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা ইচ্ছা মতো কম বেশিও করতে পারেন। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এরপরে তে অ্যাড করে দেবো বেশ কিছুটা সেদ্ধ করা আলু। আলুগুলোকে দিয়ে তাতে আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতন লবণ। দিয়ে খুব ভালো করে আলুটাকে মশলার সাথে আমি মিশিয়ে নেব। আলুটাকে আমি একদম ম্যাশ করব না, আধ ভাঙা যেরকম হয় সেইভাবে করে নেব। দেখুন আলুটা কিন্তু আধ ভাঙা মতন আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা জল। জল দিয়ে ভালো করে আমি আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। এটা 2 মিনিট আমি ফুটিয়ে নেব, একটু জলটা যাতে গ্রেভি মতন হয়ে যায় সেরকম অনুযায়ী আমি জলটা রাখবো। আর সব শেষে আমি দেব কিছুটা কুচি করে রাখা ধনে পাতা, আর দেব 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা দিলেই কিন্তু দোকানের মতো যে স্বাদ সেটাই আসবে আলুর সবজিতে। তো আমার এই আলুর সবজি একেবারে রেডি, কচুরির সাথে খান খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।